আমার প্রথম লক্ষ্য হলো খেলোয়াড়দের ভালোভাবে দেখা, তাদের সম্পর্কে ধারণা নেওয়া, সবার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করা এবং খেলোয়াড়দের আস্থা অর্জন করা। আমি 2004 সালে অনূর্ধ্ব 19 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কোচ হয়ে এসেছিলাম। তখনই ধারণা পেয়েছিলাম এদেশে ক্রিকেটের কদর কত বেশি। এছাড়া গতকালও এয়ারপোর্টে নেমে এত এত ক্যামেরা ফ্ল্যাশ, আজ সম্মেলনে প্রায় শতাধিক সাংবাদিক দেখেই বোঝা যায় এখানে ক্রিকেটের আবেদন অনেক বেশি। আমি তো ভেবেছিলাম বাংলাদেশ সপ্তম হয়েছে, তবে 7 বা 8 মধ্যে তেমন ফারাক নেই। বিশ্বকাপে বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলেছে, অন্তত 7 বা 8 থাকার চেয়ে অনেক ভালো খেলেছে তারা। বিশ্বকাপে ওদের অনেক ইতিবাচক বিষয় আমি খেয়াল করেছি। নিউজিল্যান্ডের বিপক্ষে জয়টা পেলেই অবস্থান আরো ভালো হতো। এছাড়া শ্রীলঙ্কার সঙ্গে পন্ড ম্যাচটাও কিছুটা পিছিয়ে দিয়েছে। অবশ্যই ভালো লাগছে, শুধু ডোমিঙ্গো নয়, ম্যাকেঞ্জির সঙ্গে মিলেও একসাথে কাজ করেছি আমরা। ডোমিঙ্গো খুবই মানসম্পন্ন একজন কোচ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ছেলেদের জন্য প্রথম বার্তা থাকবে নিজেদের সেরা ছন্দ পাওয়ার পথটা বের করা এবং ফিটনেসের প্রতি বাড়তি তাগিদ দেয়া। লাইন লেন্থ অবশ্যই যে কোনো বলারের জন্য প্রথম বিষয়, একই সঙ্গে পরিশ্রম এবং বুদ্ধিমত্তা দিয়ে এগিয়ে যেতে হবে। আমার প্রথম কাজ হচ্ছে এখন যারা আছে দলের আশেপাশে তাদের উন্নতি করা। তবে দেখলাম অনূর্ধ্ব 19 দল ইংল্যান্ডকে তাদের মাটিতে হারিয়ে এসেছে, কাজেই সেই দল থেকে কয়েকজন বোলারকে নিয়েও কাজ করব আমি। আমি বিশ্বাস করি বোলারদের সঙ্গে আন্তরিক একটা সম্পর্ক সৃষ্টি হলে তারাও আমার ভাষা বুঝবে এবং আমিও তাদের সমস্যা বুঝতে পারবো। এরপরও সমস্যা হলে দোভাষীর সাহায্য নেওয়া যাবে।